দল বিরোধী কাজে অভিযোগে বহিষ্কার করা হলো মালদা চাচল একনম ব্লক টিএমসিপির সভাপতি সুমিত সরকারকে। দলীয় কর্মসূচিতে যোগদান না করা, গোপনে বিজেপির সাথে যোগাযোগের অভিযোগে বহিষ্কার করা হয় তাকে। সংবাদের সম্মেলন করে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছেন চাচল একনম ব্লকের তৃণমূল সভাপতি সচ্চিদানন্দ চক্রবর্তী। যদিও দলের একাংশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বহিষ্কৃত ছাত্রনেতা সুমিত সরকার। তিনি বলেন, যখন দলের ঝান্ডা ধরার লোক ছিল না তখন থেকে তিনি দল করেন, দলে একাংশ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, পুরো বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানাবেন বলে জানিয়েছেন তিনি। আরো একবার জানিয়ে রাখি, দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করা হলো মালদার চাচল এক নম্বর ব্লক টিএমসিপি সভাপতি সুমিত সরকারকে। দলীয় কর্মসূচিতে যোগদান না করা, গোপনে বিজেপির সাথে যোগাযোগের অভিযোগে বহিষ্কার করা হয় তাকে। সাংবাদিক সম্মেলন করে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে দেন চাচল এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সচ্চিদানন্দ চক্রবর্তী। যদিও দলে একাংশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বহিষ্কৃত ছাত্রনেতা সুমিত সরকার। তিনি বলেন, যখন দলে ঝান্ডা ধরার লোক ছিল না তখন থেকে তিনি দল করছেন, দলে একাংশ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, পুরো বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানাবেন বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে চাচল এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি কি জানিয়েছেন? প্রেসমিট করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানটায় দায়িত্বপ্রাপ্ত ছিল সুমিত সরকার ছাত্র পরিষদে, টিএমসিপির ছাত্র পরিষদে সভাপতি হিসাবে কাজ, ব্লক সভাপতি হিসাবে কাজ করছিল। বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি যে ও আমাদের পার্টির সঙ্গে মানে যুক্তভাবে কোনো পদক্ষেপে আমরা দেখতে পাচ্ছি না। আমরা যেহেতু আমাদের গঠনতন্ত্রের মধ্যে আছে যে সভাপতি থাকলে পরে মানে ব্লক কমিটিতে মানে সে থাকবে, তাকে মানে আমরা বারবার করে চিঠি করেছি এবং তাকে আসার জন্য ফোনে বলেছি, তবু মানে দেখতে পাচ্ছি যে এরকম করে সে মানে সেই সভাগুলোতে মানে জয়েন করছে না। সমুদ্রে মানে দলের সঙ্গে যুক্ত নেই এবং মানে দল বিরোধী কাজ করে যাচ্ছে, সেই জন্য মানে আমরা আর তাকে প্রয়োজন মনে করছি না, দলের থেকে আমরা বহিষ্কার করে দিচ্ছি সে কাজের করার জন্য। বহু ছেলে আমাদের আছে, ছয় ছয় হাজার হাজার ছেলে আছে, আমরা নতুন কোনো ছেলেকে আবার আমরা দায়িত্ব দেবো এবং আমার মনে হয় যে ভালোভাবে সুমিত দাস যেভাবে কাজ করে এসছে এবং অনেক কিছুতে আমরা যে কিছু কিছু জায়গায় আমরা লক্ষ্য করেছি তাতে মানে আমাদের দলের বদনাম হচ্ছে এবং সেটা মানে আমরা লক্ষ্য করেছি এবং সেই যে দল থেকে মানে বার করে দেওয়া হলো তাতে আমাদের আরও দল শক্তিশালী হবে। প্রেসমিট পাশাপাশি শুনবো যে বহিষ্কৃত ছাত্রনেতা সুমিত সরকার তিনি কি জানিয়েছেন? 13 থেকে দল করতাম, 12 শেষে ঢুকেছিলাম, 13 থেকে দল করতাম, 13 থেকে দল করে যখন তৃণমূল ছাত্র পরিষদ যখন আমাকে দায়িত্ব দেওয়া হয় এবং তৃণমূল ছাত্র পরিষদ যখন আমি করি তখন হাতে গুনে কয়েকজনের কয়েকজন ছিল যারা ঝান্ডা ধরার জন্য বা ঝান্ডা লাগানোর জন্য যেতে হতো আমাদের কয়েকজন, হাতে গুনে আমরা কয়েকজন ছিল। পরবর্তীতে আজকে 2021 সালে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদ যে তৃণমূল ছাত্র পরিষদ হয়েছে সেটা করা হয়েছিল, ওখান থেকে উঠে এসে আজকে দুটো ইলেকশন হচ্ছে সেগুলো সব করা হয়েছে, সবগুলো ইলেকশন আমরা ঠিক মতো করেছি, যতগুলো ইলেকশন আমরা পেয়েছি। কালকে রাতে আমি হঠাৎ করে শুনতে পাই যে দল থেকে কালকে আমাকে বহিষ্কার করা হয়েছে, তো দল থেকে আমাকে কী কারণে বহিষ্কার করা হয়েছে বা কেন বহিষ্কার করা হয়েছে সেটা আমার জানা নেই, এখনো মনে যাই না, সেটা আমি রাজনৈতিক জিজ্ঞেস করবো যে কেন আমাকে বহিষ্কার করা হয়েছে। আমার দলটি হয়তো কারো কেউ সাথে জড়িত আছে আমার মনে হচ্ছে, আমি কালকে
আজকে আমি জিজ্ঞেস করবো রাজ্য নেতৃত্ব কি আমি 2000 এবং এই বিষয়ে এক বিজেপি নেতা কি জানিয়েছেন শুনবো। পরিষদের ব্লক সভাপতি সুমিত সরকারকে বহিষ্কার করেছে, এটা বহিষ্কারের কিছু নেই। আর দুদিন পরে এই তৃণমূল পার্টিটাই থাকবে না, দুসরা মেয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ভোট দখল করবে। আমরা যারা আজকে যাদেরকে বহিষ্কার করছে তাদেরকে ভারতীয় জনতা পার্টি স্বাগত জানাচ্ছেন যে আগামী দিনে যে তারা যে দলে থাকবে না এটা পরিষ্কার জেনেছে, তাদের যে গোষ্ঠী রন্ধ তার জন্য বহিষ্কারের পূর্বে আমরা তাদেরকে স্বাগত জানাই। আর এই যে কিছুদিন পর আপনারা দেখতে পাবেন যে চাঁচল বিধানসভা ভারতীয় জনতা পার্টি দখল করেছে এবং এই দখল করে রাজ্য সরকার যে আগামী দুসরা মে ফলাফল হবে সেই ফলাফলেই দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি 45 বিধানসভা জয়লাভ করেছে। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অর্ণব পালের কাছ থেকে। অর্ণব, কেন তাকে বহিষ্কার করা হলো এবং কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দেখো, যেটা জানা গিয়েছে যে ঘটনাটি ঘটেছে মঙ্গল চাঁচল থানার 1 নম্বর এলাকায়। ওই এলাকার যে যুব সভাপতি রয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি দলীয় কোনো কর্মসূচিতে যাচ্ছেন না এবং এমনকি তিনি বিজেপির সঙ্গে গোপনে আঁতাত থেকেছেন। এই অভিযোগের ভিত্তিতে যেদিন চাঁচল 1 নম্বর ডক্টর যে তৃণমূল সভাপতি রয়েছেন সেই তৃণমূল সভাপতি শ্রী ছত্রনাথকে বহিষ্কার করেছেন এবং জানানো হয়েছে যতক্ষণ পর্যন্ত ওপর থেকে কোনো নির্দেশ না ছিল ততক্ষণ তারা তৃণমূলের কোনো কাজ দলীয় কোনো কাজকর্ম করতে না করেন। কারণ এই নিয়ে শুরু হয়েছে এই এলাকাতে মূলত গোষ্ঠী কন্দল, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ করতে সুমিত সরকার তিনি জানিয়েছেন এই ধরনের কোন ঘটনার সঙ্গে তিনি জড়িত না, মিথ্যা ও ভিত্তিহীন ভাবে তাকে দলেরই এখন একটি ষড়যন্ত্র করে এই ধরনের ঘটনা ঘটেছে, এর পিছনে দলেরই ষড়যন্ত্র করে। এবং সুমিত সরকার তিনি জানিয়েছেন যে তিনি বহুদিন ধরে এই দলে কাজ দলে হয়ে কাজ করছেন, যখন দলের ক্ষেত্রে কেউ ঝান্ডা ধরার লোক ছিল না তখন থেকে কাজ করছেন, তবে তার ফলে তাকে বহিষ্কৃত করার ফলে যে ক্ষতিপূরণ হলো কিভাবে পূরণ করবেন তারা? দেখো, যেটা সুমিত সরকার জানিয়েছেন যে তিনি যে প্রথম জন্মলগ্ন থেকে তিনি রয়েছেন এবং তখন থেকে ঝান্ডা ধরে তিনি রাজনীতি করেছে, হঠাৎ করে এই মুহূর্তে তার বিরুদ্ধে ষড়যন্ত্র এই ধরনের ঘটনা হচ্ছে। স্বাভাবিকভাবে যে দলের শীর্ষ নেতৃত্ব আছে তারা বলছেন যে দল বড় হয়েছে, দলে অনেক নেতা কর্মী আছেন, তারাই মূলত এই সমস্ত কাজকর্ম করবেন, এক্ষেত্রে তাদের কোনো অসুবিধা হবে না। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্ণব পালের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখি, দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করা হলো মালদার চাঁচল 1 নম্বর ব্লক টিএমসিপির সভাপতি সুমিত সরকারকে। সর্বভারতীয় শাড়ি লেহেঙ্গা চুড়িদারের বিপুল সম্ভার নিয়ে আপনাদের সেবায় আমরা প্রস্তুত। কোভিড-19 যুদ্ধে সরকারি রীতি মেনে 3G নেক্সট জেনারেশন সম্পূর্ণভাবে তৈরি। RRN রোড কানাড়া ব্যাংকের পাশে এবং মান্নাবার শোরুমের দোতলায় কোচবিহার